এক যুবতীর অশ্লীল ছবি পোস্ট করে ব্ল্যাকমেইল করার চেষ্টা এক যুবকের। শাস্তি চেয়ে থানায় দ্বারস্থ যুবতী পরিবার। এক যুবতীর অশ্লীল ছবি যুবতীর বিভিন্ন বান্ধবীদের কাছে ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে যুবতীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা শান্তিপুরের এক যুবকের। দীর্ঘদিন একই ঘটনা ঘটতে থাকায় যুবতী প্রশাসনের দ্বারস্থ হয়ে বলে জানালে উল্টো যুবতীকে অকথ্য ভাষায় হুমকির অভিযুক্ত যুবকের। অবশেষে রবিবার যুবকের শাস্তি চেয়ে শান্তিপুর থানায় দ্বারস্থ যুবতী ও তার পরিবার। জানা যায়, গত ছ মাস আগে নদিয়ার নবদ্বীপে এক যুবতীর সাথে ফেসবুকে আলাপচারিত হয় শান্তিপুরের ময়ূর কুণ্ডু নামে এক যুবকের। জানা যায় ওই যুবকের ডাক নাম হ্যাপি। অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই যুবক নবদ্বীপের ওই যুবতীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ও ওই যুবতীর বিভিন্ন বান্ধবীকে পোস্ট করতে থাকে। ঘটনা নজরে আসতেই মানসিক অবসাদে ভোগে ওই যুবতী। এরপর ওই যুবতীর সমস্ত ঘটনা তার পরিবারকে জানায়। পরিবার ওই যুবকের সাথে যোগাযোগ করলে পরিবারকে উল্টো অকথ্য ভাষায় হুমকি দেয় যুবক ময়ূর কুণ্ডু। এছাড়াও যুবতীকে ফোন করে অশ্লীল ভাষায় গালাগালি করে। শুধু তাই নয়, পুলিশ আমার কিছুই করতে পারবে না বলে হুমকি দেয় ওই যুবক। এরপর যুবতীর মানসিক অবস্থা দেখে ধৈর্য হারায় যুবতীর পরিবার। অবশেষে রবিবার নবদ্বীপ থেকে যুবতীকে সাথে নিয়ে শান্তিপুর থানায় দ্বারস্থ হয় যুবতীর পরিবার। এরপর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানাতেও লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার। পরিবার জানায়, ওই যুবক বিভিন্ন সময়ে ফোন করে ড্রাগস, গাঁজা, অন্যান্য নেশাদ্রব্য জিনিসের কারবারি করে বলে জানায়। আপনারা আমার কিছুই করতে পারবেন না, প্রশাসনকে আমার কেনা আছে, এই ভাষাতেই হুমকি দেয় প্রতিনিয়ত। যে ছেলেটি তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, সেটি বাড়িটা কোথায়? আচ্ছা, প্রথম কতদিন আগে তোমার সাথে ওর পরিচয় হয়? 7 মাস। আচ্ছা, তারপরে কী হয়? তারপরে আস্তে আস্তে গালাগালি, এইরকম ব্যবহার, প্রচণ্ড হারে উল্টো পাল্টা গালাগালি দিত। কেন হঠাৎ এই ধরনের বিহেভিয়ারটা কেন? বলতে পারবো না সেটা। এখন বর্তমানে তোমার সাথে কী আচরণ করা হয়েছে? এখন আমার উল্টো পাল্টা তীক্ষ্ণ আছে ওর কাছে। ভিডিও করে আমাকে বলেছিল এরকম করতে, আমাকে ব্ল্যাকমেল করেছিল। তারপরে আমি এগুলো করেছি। করার পরে আমাকে বলছে, এখন আমি যখন, মানে ও একরকমের সাইকো বলা যেতে পারে। ও মানে যখন আমি মানে এই ধরনের জিনিসগুলো দেখতে পাই তখন আমি ওকে ছেড়ে দিতে চাই। তখন আমাকে বলে যে হচ্ছে, তুই যদি আমাকে ছেড়ে দিস তাহলে আমি তোর দেখ জীবন বরবাদ করে দেবো, এরকম বলে মানে হুমকি দেয়। হ্যাঁ, তখন আমার সঙ্গে এরকম করে। তোমার যে ঘটনা তোমার সাথে ঘটেছে, তুমি পরিবারকে জানিয়েছিলে কখনো? না, আমি জানানোর সাহস পাইনি। এখন জানিয়েছো? হ্যাঁ, এখন আমি জানিয়েছি। তুমি কি চাইছো এখন? এখন আমি চাইছি ওর শাস্তি হোক। তুমি বাড়ি শান্তিপুর থানা এলাকায় বাড়ি বলেছে ছেলেটা? হ্যাঁ, শান্তিপুর ডাকঘর মোড়ে। এখন থানা শান্তিপুর থানায় এসছো তুমি? বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি প্রতাপনগরে, নবদ্বীপ। নবদ্বীপে। এখন থানায় তুমি অভিযোগ করেছো? হ্যাঁ। এখন কি ছেলেটা তুমি শাস্তি চাইছো? হ্যাঁ, আমি শাস্তি চাই। এই মুহূর্তে ছেলেটির সাথে কি নতুন করে কোনো যোগাযোগ হয়েছে তোমার? না, আমি কোনোরকম যোগাযোগ করিনি। আচ্ছা, তোমার অশ্লীল ছবি ব্যবহার করছে? হ্যাঁ। তোমার নাম? আমার নাম। এর সাথে যে এই ধরনের ঘটনাটা ঘটেছে আপনি কবে জানতে পেরেছেন? আমি কালকেই জানতে পেরেছি। এতদিন কি মেয়ে জানিয়েছিল আপনাকে? হ্যাঁ। আচ্ছা, তারপরে জানার পর? জানার পরে তো আমাকে তো ওর দিদি এসে বললো প্রথমে। তারপরে আমি ওর কাছে, ও আমার কাছে কিছুই বলেনি। আমি জিজ্ঞেস করলাম, ও কিছুই বলছে না, কাঁদছে শুধু। ওর বান্ধবীরা সব বললো আমাকে। এখন মেয়ের মানসিক পরিস্থিতি কী আছে? আমি তো বাড়ি ছিলাম না, আমি তো এসে দেখি ও হাত টাত কেটে এক করে ফেলেছে। তারপরে কিছু খাচ্ছেও না একদম, মানে আমরা না থাকলে হয়তো কিছু করেই ফেলতো। আপনার মেয়ে ডাইরেক্ট অভিযোগ যেটা করছে সেটা হচ্ছে ওই ছেলেটি আপনার মেয়ের অশ্লীল ছবি ব্যবহার করছে এবং নানান জায়গায় এগুলোকে ভাইরাল করার চেষ্টা করছে। ফ্রেন্ড সার্কেলে সবাইকে দিয়ে দিয়েছে, কেউ বাকি নেই। এখন সবাই ওকে মেসেজ করে বলছে। ছেলেটির বাড়ি কোথায় জানতে পেরেছেন? না, ওকে যেইটুকু বলেছে যে ডাকঘর মোড় কৃষ্ণ শান্তিপুর। আপনি নবদ্বীপ থেকে এসেছেন, থানা অভিযোগ করলেন শান্তিপুর থানায়। হ্যাঁ। কী চাইছেন এখন আপনি? এত বড় অন্যায় করেছে যে তার শাস্তি হোক, এটুকুই। ছেলেটির কি নাম জানতে পেরেছেন? না, ওকে বলেছে যে ময়ূর কুণ্ডু, এটুকুই জানি। এবার অরিজিনাল নাম কি তাও জানি। বর্তমান কোনো যোগাযোগ হয়েছে ছেলেটির সাথে?
না, ও তো এই কদিন ধরে যোগাযোগ, ও তো বলেছে যে তোমাকে, তুমি আর আমাকে ফোন করবে না। তারপরে ওর বাবার ফোনে ফোন করেছিল একবার। মেয়ের কাছে জানতে পেরেছেন কতদিনের সম্পর্ক? না, ও বললো তো 7 মাস এইটুকুই। আচ্ছা, ছেলেকে কোনোদিন চোখে দেখেছেন? ছেলেটাকে ফোন করুন। আপনার নাম? দীপালি দে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।